হ্যালো, আমি তৃষা, কথা বলছি অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে। আশা করি ভালো আছো। স্বাস্থ্যই সম্পদ, এই কথাটা তো আমরা অনেকেই শুনেছি, আর এই কথার মর্মটা আমরা খুব ভালো মতো বুঝতে পারি যখন আমরা অসুস্থ হয়ে পড়ি। এনিওয়ে, অস্ট্রেলিয়াতে স্বাস্থ্য ব্যবস্থা কীরকম, এখানে কি কি সুবিধা এবং অসুবিধা আছে, সেগুলোই আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সাথে এটাও বলবো যে এখানে অসুস্থ হলে কিংবা ডক্টরের কাছে যেতে হলে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, কীভাবে কোথায় ওষুধ কিনতে হয়। তো সঙ্গে থেকো। প্রথমেই বলে রাখি, অস্ট্রেলিয়াতে ডক্টরদের সব থেকে বড় সংস্থান RACGP-র মতে অস্ট্রেলিয়ার OECD র্যাঙ্কিং হলো 1 নম্বর। আমরা অনেকেই জানি OECD হলো অর্গানাইজেশন ফর ইকোনমিক কর্পোরেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, যেখানে রয়েছে পৃথিবীর সব থেকে উন্নত 38টা দেশ। অন্যদিকে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে সারা বিশ্বে অস্ট্রেলিয়ার স্থান হলো তৃতীয়, মানে নরওয়ে আর নেদারল্যান্ডসের ঠিক পরে। এবার আসা যাক অস্ট্রেলিয়াতে হেলথ কেয়ার সিস্টেম কিভাবে কাজ করে। অস্ট্রেলিয়াতে যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আসে, www.studyaustralia.gov.au বলছে তাদের ক্ষেত্রে পড়াশোনার পুরো সময়টা ওভারসিজ হেলথ কভার বা OSHC বা হেলথ ইন্স্যুরেন্স হলো ম্যান্ডেটরি, মানে থাকতেই হবে। অন্যদিকে যদি কেউ ঘুরতে আসতে চায়, মানে ভিজিট বা ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতে চায়, তাহলে কিন্তু ম্যান্ডেটরি নয়, কিন্তু হাইলি রেকমেন্ডেড। এবার দেখা যাক, www.internationalinsurance.com ওয়েবসাইটে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ট্রাভেল অথরিটি কি বলছে। তারা বলছে যদি কারো ট্রাভেল ইন্স্যুরেন্স কেনার ক্ষমতা না থাকে, তাহলে তার পক্ষে ঘোরাও খরচা বওয়াও কিন্তু অসম্ভব। কি বলবে বলো। এবার আসা যাক, অস্ট্রেলিয়ার নাগরিক এবং পারমানেন্ট রেসিডেন্ট যারা, তারা কিভাবে হেলথ কেয়ার অ্যাক্সেস করে। এদেশে হেলথ কেয়ার দুই ভাগে বিভক্ত, সরকারি এবং বেসরকারি। প্রাইভেট হসপিটাল স্বাভাবিকভাবেই এক্সপেন্সিভ, তাই এক্ষেত্রে যারা পারে তারা প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স করায়, আর বাকিরা সবাই কিন্তু গভর্নমেন্ট ফান্ডেড হেলথ কেয়ারেই থাকে। এবার এই দেশে সমস্ত নাগরিক এবং পিআরদের দেওয়া হয় মেডিকেয়ার কার্ড। এই মেডিকেয়ার কার্ডই হলো এক রকমের সরকারি হেলথ ইন্স্যুরেন্স, যে কোনো চিকিৎসকের কাছে গেলেই কিন্তু লাগে এই মেডিকেয়ার কার্ড। এবার অস্ট্রেলিয়াতে যারা অস্ট্রেলিয়ার নাগরিক, তারা ছাড়াও যে সমস্ত নিউজিল্যান্ড নাগরিক অস্ট্রেলিয়াতে থাকে, তারা এবং অস্ট্রেলিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট কিংবা যারা পিআরের জন্য অ্যাপ্লাই করেছে, তারা এবং রেসিপ্রোকাল হেলথ কেয়ার এগ্রিমেন্টের অন্তর্ভুক্ত দেশগুলি যেমন বেলজিয়াম, নরওয়ে, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস থেকে যারা এসেছে, শুধুমাত্র তারাই কিন্তু এই মেডিকেয়ার কার্ডের সুবিধাগুলি পায়। এবার প্রশ্ন হলো, অস্ট্রেলিয়াতে যদি কেউ অসুস্থ হয় তাহলে কিভাবে ডক্টর দেখাবে। তো সেক্ষেত্রে তিনটে অপশনস আছে, গভর্নমেন্ট হসপিটাল, প্রাইভেট হসপিটাল আর GP বা ফ্যামিলি ডক্টর। এবার কারো যদি কোনো এমার্জেন্সি হয় তাহলে তাকে সরাসরি যেতে হবে হসপিটালে। প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স থাকলে প্রাইভেট হসপিটালে, নইলে গভর্নমেন্ট হসপিটালে। তবে তার জন্য কিন্তু কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না, ডিরেক্ট গেলেই হবে, নইলে 000 ডায়াল করলেই অ্যাম্বুলেন্স এসে নিয়ে যাবে। এবার প্রশ্ন হলো, অ্যাম্বুলেন্সে কত টাকা লাগবে। কেউ যদি কুইন্সল্যান্ডে স্থায়ীভাবে থাকে তার জন্য অ্যাম্বুলেন্স কিন্তু ফ্রি, তবে বাইরে থেকে এলে ফিজ দিতে হয়, এবং সেটাও কতটা সেটা হলো www.qld.gov.au এর ওয়েবসাইটে গেলেই অ্যাম্বুলেন্স ফি কত হবে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। মানে মিনিমাম $143 থেকে প্রায় $1400 পর্যন্ত সেটা হতে পারে। তবে স্টুডেন্টদের জন্য কিন্তু কিছু ছাড় দেওয়া রয়েছে, যেমন কেউ যদি 25 বছরের নিচে হয় এবং ফুল টাইম স্টুডেন্ট হয় তাহলে সে অ্যাম্বুলেন্স ফি এক্সেম্পশন পায়। এতক্ষণ তো বললাম এমার্জেন্সি হলে কি করতে হবে, এবার প্রশ্ন হলো সাধারণ অসুস্থ হলে কোথায় যেতে হবে। অস্ট্রেলিয়াতে যে কোনো অসুখই হোক না কেন, প্রথমে যেতে হবে GP বা জেনারেল প্র্যাকটিশনার বা ফ্যামিলি ডক্টরের কাছে। কোনো স্পেশালিস্টের কাছে সরাসরি গেলে কিন্তু হবে না।
জিপি রেফার করে দেবে যে স্পেশালিস্টের কাছে যেতে হবে কিনা। যেমন কারো যদি পেটে ব্যথা হয় তাহলে তাকে প্রথমে যেতে হবে জিপির কাছে। এবার ওষুধ খাওয়ার পরে যদি না কমে তখন জিপি তাকে রেফার করবে এক্সরে বা এন্ডোস্কোপি করতে হবে কিনা, কিংবা গ্যাস্ট্রোন্টোলজিস্টের কাছে যেতে হবে কিনা। অস্ট্রেলিয়াতে বেশিরভাগ ক্ষেত্রেই প্যাথোলজি টেস্ট এক্সরে করার জন্য রোগীকে কোনো ডলার খরচা করতে হয় না, এগুলি বাল্ক বিলিং এর মাধ্যমেই হয়, যদিও এক্সেপশন আছে। এবার প্রশ্ন হলো, যে কোনো জিপির কাছে গেলেই কি হবে? সেক্ষেত্রে যে যেই এরিয়া বা লোকালয়ে থাকে তার কাছাকাছি ডক্টর সেন্টার, হেলথ হাব কিংবা জিপি যেখানে বসে সেখানে গিয়ে প্রথমে রেজিস্টার করাতে হবে। দরকার হলে এক সেন্টার থেকে আরেক সেন্টারে সহজেই রেজিস্ট্রেশন ট্রান্সফার করানো যায়। প্রয়োজনীয় ডকুমেন্টস এবং মেডিকেয়ার কার্ড দিলেই কিন্তু হবে। এরপর হলো ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, সেটা ফোন করে কিংবা অ্যাপ থাকলে অ্যাপ দ্বারা নেওয়া যেতে পারে। মনে রাখতে হবে সব ডক্টর কিন্তু ফ্রি নয়, যাদের নামের পাশে লেখা থাকে বাল্ক বিলিং তারাই ভিজিট ফি নেবে না, বাকিরা কিন্তু ফিস নেয়, চার্জ করবে। উইকেন্ডে সাধারণত বাল্ক বিল করা ডক্টররা কম থাকে, ইন জেনারেলি অ্যাপয়েন্টমেন্ট দিনে দিনে পাওয়া যায়। বাচ্চাদের ক্ষেত্রে ওরা চেষ্টা করে তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট দিতে, তবুও অনেক সময় 1-5 দিন ওয়েট করতেও হতে পারে। বড়দের ক্ষেত্রে ওয়েটটা আরও লম্বা হতে পারে, তবে এক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট ডিলেটা কিন্তু জায়গা টু জায়গা ভ্যারি করে। একবার অ্যাপয়েন্টমেন্ট বা ডেট টাইম পেয়ে গেলে সেই দিন সেই সময় গিয়ে ডক্টর দেখিয়ে কেমিস্ট শপ থেকে ওষুধ কিনে নিতে হবে, প্রেসক্রিপশন দেখিয়ে। ফার্দার কিছু করতে হলে জিপি ইনফর্ম করে দেবে যে কোনো স্পেশালিস্টকে রেফার করতে হবে কিনা, তার কাছে যেতে হবে কিনা। যদি সেটা দরকার হয় তাহলে জিপি সেটা রেফার করে দেয়। এখন প্রশ্ন হলো, স্পেশালিস্ট অ্যাপয়েন্টমেন্ট নিতে কত সময় লাগে? উত্তর হলো, ডিপেন্ড করে, মানে কখনো কখনো 15 দিন, 1 মাস, আবার কখনো কখনো 6 মাসেরও বেশি হতে পারে। যেমন কার্ডিওলজিস্ট, নিউরোলজি, সার্জারি ইত্যাদির ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টের ওয়েটিং টাইম প্রায় 6 মাসের বেশিও হতে পারে। তার কারণ সিস্টেমটা ঠিক এইভাবে কাজ করে, জিপি রেফার করলে হসপিটালের ডক্টররা সেটা রিভিউ করে, আর রিভিউ করার পর সেই পার্টিকুলার কেসগুলোকে 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়। যেমন আর্জেন্ট ক্যাটাগরি, সেমি আর্জেন্ট ক্যাটাগরি, আরেকটা হলো নন আর্জেন্ট ক্যাটাগরি। এবার এই আর্জেন্ট ক্যাটাগরিতে সরকারি আইন অনুযায়ী 30 দিনের মধ্যে রোগীকে দেখতে হবে, সেমি আর্জেন্টে 90 দিনের মধ্যে, আর নন আর্জেন্ট ক্যাটাগরিতে 365 দিন বা 1 বছরের মধ্যে রোগীকে দেখতে হবে। যদিও এই আইন স্টেট টু স্টেট ভ্যারি করে। এবার কেউ যদি আরও ডিটেলসে জানতে চায় তাহলে আমি বলবো www.qld.gov.au ওয়েবসাইটে ক্লিক করলেই সমস্ত তথ্য পেয়ে যাবে। অস্ট্রেলিয়াতে জানো তো ডেন্টাল কিন্তু পুরোপুরি প্রাইভেটলি অপারেটেড, মানে গভর্নমেন্ট ফান্ডেড নয়। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। এ দেশে যে সমস্ত বাচ্চারা সিটিজেন কিংবা পিআর, তারাই সমস্ত ডক্টরকে ফ্রিতে ভিজিট করতে পারে, এমনকি ডেন্টিস্ট ভিজিট এবং বেসিক কিছু ডেন্টাল ট্রিটমেন্টের জন্য কিন্তু তারা গভর্নমেন্ট অ্যালাওয়েন্স পায়। 21 বছরের পরেও যদি তারা ফুল টাইম স্টুডেন্ট থাকে তাহলেও তারা বিনামূল্যে চিকিৎসা করাতে পারে। তবে মাথায় রাখতে হবে এটা কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে মোটেই প্রযোজ্য নয়। ঠিক তেমনি সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রেও অনেক ছাড় দেওয়া হয়, যেমন ডক্টর কিংবা ডেন্টিস্ট ভিজিট করার জন্য কিংবা ওষুধ কেনার ক্ষেত্রে। তবে সিনিয়র সিটিজেনরা কী কী সুবিধা পায় সেটা নিয়ে আরেকদিন বলবো। তবে অস্ট্রেলিয়াতে যাদের লো ইনকাম কিংবা আয় কম তাদের জন্য কম খরচে কিংবা বিনামূল্যে চিকিৎসার জন্য রয়েছে কমিউনিটি হেলথ সেন্টার। এছাড়া মহিলাদের চিকিৎসার জন্য রয়েছে উইমেন্স হেলথ সেন্টার, যেখানে আবার সমস্ত ডাক্তার এবং নার্স কিন্তু মহিলা। যাই হোক, এবার আসি ওষুধে। এদেশে ওভার দ্য কাউন্টার প্যারাসিটামল, আইবুপ্রোফেন, মানে জ্বর গা পা ব্যথার ওষুধ কিনতে পাওয়া যায় এবং দাম খুব একটা বেশি নয়। তবে প্রেসক্রাইব মেডিসিনের দাম যথেষ্ট বেশি, যদিও গভর্নমেন্ট কিছু ওষুধের দাম রেগুলেট করে রেখেছে, যেটা কখনোই $30 অস্ট্রেলিয়ান উপরে যায় না, মানে পে করতে হবে না। যাদের মেডিকেয়ার কার্ড আছে শুধুমাত্র তাদের জন্য, অন্যান্য ক্ষেত্রে মার্কেট প্রাইস ভ্যারি করে। ধরা যাক
প্রেসারের ওষুধ, অ্যাটিনোলল। এটা খুবই কমন, 50 মিলিগ্রাম বা 30টা ট্যাবলেটের দাম হলো $6.30 বিক্রি হয়। আবার অন্যদিকে সেম প্রেশারের ওষুধ অন্য ব্র্যান্ডে বা অন্য কোম্পানি 30টা ট্যাবলেট বিক্রি করে $21। আবার ওদিকে 90টা ট্যাবলেটের দাম আবার হয় প্রায় $57। শুধু তাই নয়, এই ওষুধ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি হয় না এবং কিনতে গেলে অস্ট্রেলিয়ান প্রেসক্রিপশন লাগবে। যাই হোক, বলাই তাহলে সারা অস্ট্রেলিয়াতে ডক্টর এবং নার্সদের শর্টেজ রয়েছে এবং রুরাল এলাকা বা ইনল্যান্ড ও আউটব্যাকগুলোতে জিপি কিংবা হেলথ কেয়ার অনেক সময় শহরের তুলনায় সহজে পাওয়া যায় না। অস্ট্রেলিয়ান স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে ব্যাস এগুলোই হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ তথ্য। অস্ট্রেলিয়া স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে জানার পর তোমাদের কি মতামত সেটা জানাতে কিন্তু একদম ভুলো না। আর অস্ট্রেলিয়ার উপরে আরও ভিডিও দেখতে হলে অবশ্যই সঙ্গে থেকো। আজ তবে এই পর্যন্তই, আবার দেখা হবে, কথা হবে, তারা।